হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ খান, চলে আসলাম গ্রিন শরণিকা মার্কেটের দ্বিতীয় তালায়। বিলাল এন্টারপ্রাইজ টুতে আপনাদেরকে দেখাবো হচ্ছে চুনরি বাটিকের ত্রিবিধা কালেকশন। এগুলোর প্রাইস হচ্ছে 550 টাকা। অনেকগুলো কালার আছে, আমি দেখাবো। তো প্রথমে অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। বিলাল এন্টারপ্রাইজ, দোকান হচ্ছে 11/12 গ্রিন শরণিকা শপিং মল, দ্বিতীয় তালায়, 369 এলিফেন্ট রোড, ঢাকা 1205। আর এখানে মোবাইল নাম্বার রয়েছে 03155546497, 01969577312। এই দুটি নাম্বারে ফোন করে অর্ডার করতে পারবে। প্রথমে যেটা দেখাচ্ছি এটার কালারটা হচ্ছে রানী কালারের মধ্যে থাকবে, গলায় থাকবে, প্রত্যেকটির গলায় চুনরি থাকবে, পুরো বডিটা প্লেন থাকবে। এটা হচ্ছে জামাটা, কাপড়টা হচ্ছে কটনের মধ্যে, হ্যাঁ, বাটিক চুনরি প্রিন্ট করে এগুলো। এটা হচ্ছে জামা, খুনা খেলাটা রেখে দেন। এটা হচ্ছে হাতাটা আসবে, খুলে নেবেন আপনার, সুতা দিয়ে প্যাঁচ দেওয়া আছে। এখন এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে উনাটা, এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আসবে। এটা হচ্ছে গলায় বুকে থাকবে প্রিন্টেড ডিজাইনটা। এটা হচ্ছে পুরো বডিটা প্লেন, তার জামা সালোয়ার, এটা হচ্ছে উনাটা, এটা হচ্ছে হাতাটা। প্রাইস কিন্তু সেম থাকবে, 550 টাকা পেয়ে যাবেন। গ্রিন শরণিকা দ্বিতীয় তলায় বিলাল এন্টারপ্রাইজ টুতে। তো আমাদের কিন্তু মার্কেট হচ্ছে মঙ্গলবারে বন্ধ থাকে, সাপ্তাহিক মতো মঙ্গলবার, মঙ্গলবার ছাড়া আপনারা যে কোনো দিন চলে আসতে পারেন। তো এখন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট খোলা থাকে। তো এতদিন ছিল 4টা, তো এখন সময় বাড়ানো হয়েছে। তো এর জন্য 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত মার্কেট খোলা থাকবে। আর এর মধ্যে আপনারা শপে আসতে পারেন বা ফোনে অর্ডার করতে পারেন। এটা হচ্ছে বেগুনি কালারের, এটা জামা, এটা হচ্ছে সালোয়ার, এটা হচ্ছে উনাটা, অলিভ কালারের কম্বিনেশনে থাকবে, আর এটা হচ্ছে হাতাটা। এটা হচ্ছে জাম বেগুনি কালারের মধ্যে আসবে, এটা জামা সালোয়ার, এটা হচ্ছে উনা হাতা, এটা হচ্ছে কালোর মধ্যে আসবে, জামা সালোয়ার, এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে উনা, এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে থাকবে, জামা, এটা হচ্ছে উন্না, এটা ফাটা সালোয়ার, এটা হচ্ছে ব্লু কালার, এটা হচ্ছে জামা সালোয়ার, এটা হচ্ছে হাতাটা আসবে, এটা উন্নাটা, এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে জামাটা, উনাটা হচ্ছে অরেঞ্জ, মাঝখানে হলুদ থাকবে, হলুদ আর রেড, এটা হচ্ছে সালোয়ার, এটা হাতাটা। তবে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।